কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয় বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ভুল নীতির জন্য নেতৃত্বে হতাশ হয়ে বিএনপির নেতারা নির্বাচনে আসছেন। বিএনপির একদফা গভীর গর্তে পড়ে গেছে, ভুলের চোরাবালিতে আটকে গেছে বিএনপির আন্দোলন। শনিবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচনকে বাধা দিতে আন্দোলনের নামে বিএনপি ষড়যন্ত্র সন্ত্রাস করছে মন্তব্য করে তিনি আরো বলেন, কিছু কিছু দল নির্বাচন থেকে দূরে থাকলেও জনগণ নির্বাচনমুখী, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অনেক চেষ্টা হয়েছে, অনেক অপচেষ্টার পরও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ডেস্ক রিপোর্ট, স্বাধীন সংবাদ।